ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী তালিকায় একসময় মোস্ট ওয়ান্টেড আল কায়দার সাবেক প্রধান। লাদেনের এক বার্তাবাহকের গতিবিধির উপর নজরদারি করার মাধ্যমে সিআইএর গোয়েন্দারা পাকিস্তানের অ্যাবোটাবাদের এক বাড়িতে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতে পারে। পরবর্তীতে পাকিস্তানের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে মার্কিন নেভি সিলের একটি বিশেষ টিমের সদস্যরা বাড়িটিতে অভিযান চালান এবং বিন লাদেন সহ পাঁচজনকে হত্যা করেন। সো ভিউয়ার্স, এবার তাহলে নড়েচড়ে বসুন আর হাতের কাছে পানি রাখুন, কারণ আগামী কয়েক মিনিট আপনি একটি ভয়ঙ্কর থ্রিলার কমান্ডো অভিযানের সঙ্গী হচ্ছেন। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে সেই সময়ে রাত 11টা বাজে। বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘন্টা সময়ের ব্যবধান। জালালাবাদ শহরে তখন বাজে 10:30। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিল দলের 23 জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন। ওই দলে পাকিস্তানি বংশোদ্ভূত এক দোভাষীও ছিলেন। কায়রো নামের এক কুকুরও সঙ্গে ছিল। তাকে সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। আধ ঘন্টা পরে হঠাৎ আফগানিস্তানের স্থানীয় সময় রাত 11টায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল। ন্যাপ অব দ্য আর্থ ফরমেশনে, অর্থাৎ মাটি থেকে সামান্য কয়েক ফিট ওপর দিয়ে প্রচণ্ড গতিতে হেলিকপ্টার দুটো উড়ছিল। পাকিস্তানের সীমানা পেরোনোর পরে পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় হেলিকপ্টার দুটো। অ্যাবোটাবাদে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। ব্ল্যাক হক হেলিকপ্টার দুটো উড়ে যাওয়ার 45 মিনিট পরে ওই রানওয়ে থেকেই 4টি চিনুক হেলিকপ্টার উড়েছিল। দুটো হেলিকপ্টার পাকিস্তানের সীমানা পার হয়ে গিয়েছিল আর দুটো সীমানার পাশেই অবতরণ করেছিল। এই 4টি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল, কারণ প্রেসিডেন্ট ওবামা চেয়েছিলেন যে গোটা অপারেশনটা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী না হয় তাহলেও যাতে আমেরিকান সৈনিকরা লড়াই করতে করতে পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকে পড়তে পারে। ঠিক করা হয়েছিল এই 4টি হেলিকপ্টার তখনই ব্যবহার করা হবে যদি অপারেশনটা বড় কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে যায়। উত্তর পশ্চিম দিক থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো অ্যাবোটাবাদে ঢুকেছিল, কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করেছিলেন তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি। খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা। আসলে সিল টিম যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন কম্পাউন্ডের চারদিকের দেওয়াল লোহা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু বিন লাদেনের আসল বাড়ির চারদিকের দেওয়ালটা ছিল কংক্রিটের। এই জন্য হেলিকপ্টারের লেজটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ঘুরন্ত ব্লেডটা ভেঙে যায়। অভিজ্ঞ পাইলট কায়দা করে হেলিকপ্টারটা নিচে নামিয়ে নিয়েছিলেন, কিন্তু ওটা আর ওড়ার অবস্থায় ছিল না, তবে কোনো প্রাণহানিও হয়নি। ওদিকে গোটা দৃশ্যটা তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই। বিন লাদেনের বাসভবনের ওপরে ঘুরতে থাকা একটা ড্রোন গোটা ঘটনার ছবি হোয়াইট হাউসে পাঠাচ্ছিল। একটা হেলিকপ্টার ভেঙে পড়া দৃশ্য অন্য ব্ল্যাক হকের পাইলট ওপর থেকেই দেখেছিলেন। প্ল্যান এ অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি লাদেনের শোয়ার ঘরের ছাদের ওপরে ঘোরার কথা ছিল। সেখান থেকে দড়ি বেয়ে কয়েকজন সিল নিচে নেমে ঘুমিয়ে থাকা লাদেনকে আচমকা ধরে ফেলতে পারবে, কিন্তু নিচের অবস্থা দেখে পাইলট প্ল্যান বি বেছে নিলেন। হেলিকপ্টারটিকে তিনি উঠোনের বাইরে ক্ষেতের মধ্যে নামালেন। উঠোনের চারদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটা ছোট দল দোভাষী আর কায়রো নামের কুকুরটা পাহারায় ছিল। কুকুরটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সে বাইরের কোনো লোককে উঠোনের কাছাকাছি যেতে না দেয়। ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থারই ফাঁদে পড়ে গিয়েছিলেন। ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায় সেজন্য জানালা ছিল না বললেই চলে।
কিন্তু এই অবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে সেটা তিনি নিজেও দেখতে পেতেন না। সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময় লাদেনের 23 বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায়। সিঁড়িতেই গুলি করে মেরে ফেলা হয় তাকে। লাদেনের শোয়ার ঘরে একটা তাকের উপরে কয়েকটা AK-47 ও মাকারোভ পিস্তল রাখা ছিল, কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করেছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে। একজন সিল সদস্য দেখে ফেললেন লাদেনকে। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে গিয়েছিলেন, কিন্তু তখনই বড় ভুল করেন তিনি। লোহার দরজাটা বন্ধ করেননি। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন। লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন। আরেকজন সিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন। বিন লাদেন কোনো প্রতিরোধ করেননি। একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শট চালান। বিন লাদেনের বুক আর বাঁ চোখে গুলি লাগে। তবে আমেরিকান প্রশাসন মেনে নিয়েছিল যে যদি লাদেন প্রথমেই আত্মসমর্পণ করতেন তাহলে তার উপরে গুলি চালানো হতো না। সিল দলের সদস্যদের কাছ থেকে স্পষ্ট শুনতে পেয়েছিলেন যে তারা বলছেন জেরেনিমো। অপারেশন সফল হলে এই কোডই ব্যবহার করার কথা ছিল। সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনেন। গোটা সিঁড়িতে রক্ত পড়ছিল। বাকি সিল কমান্ডোরা বিন লাদেনের বাসভবনে কম্পিউটার, মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলো একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আল কায়েদার কার্যপ্রণালী, ভবিষ্যৎ পরিকল্পনা এসব জানা যায়। লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুয়ে রাখা হয়েছিল। চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করেছিলেন। পুরনো ছবির সঙ্গে তার চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট ওবামা পরে বলেছিলেন বিন লাদেনের ঘরে যে সময়টা সিল কমান্ডোরা কাটিয়েছিল ওটাই তার জীবনের দীর্ঘতম 40 মিনিট ছিল। ওদিকে সিল টিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল। ভেঙে পড়া হেলিকপ্টারটাকে নষ্ট করে দিতে হবে যাতে পাকিস্তানিরা ওটাতে ব্যবহার করা প্রযুক্তি ধরতে না পারে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে সুরক্ষিত অবস্থায় সেই দেশের সীমানা পার হওয়াটা জরুরি। পাকিস্তান অবশ্য 2 F-16 বিমান পাঠিয়েছিল হেলিকপ্টারগুলোকে ধাওয়া করতে, কিন্তু মাইকেল লিটোর জানতেন সেগুলো খুব একটা কিছু করতে পারবে না। পাকিস্তানের পাইলটদের রাতে বিমান চালানোর খুব একটা অভ্যাস নেই। হেলিকপ্টারগুলো ফেরার সময় জালালাবাদের দিকে সোজা পথটাই ধরেছিল। গতিও আগের বারের থেকে অনেক বেশি ছিল। তখনও প্রেসিডেন্ট ওবামা ঘটনার ভিডিওগুলোর দিকে নজর রাখছিলেন। আমাদের হেলিকপ্টারগুলো পাকিস্তানের সীমানা পার হলেই যেন আমাকে জানানো হয়, বলেছিলেন মিস্টার ওবামা। স্থানীয় সময় রাত 2টা অর্থাৎ আমেরিকার সময় সন্ধ্যা 6:30 সময় জালালাবাদ বিমান ঘাটিতে হেলিকপ্টারগুলো ফিরে আসে, আর গোটা অপারেশনটাতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। ওসামা বিন লাদেন কি ইসলাম রক্ষায় কাজ করেছিলেন নাকি ইসলামকে কলঙ্কিত করেছিলেন? আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট করুন, আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান আমাদের জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।